দিনের চশমা লাগায় চোখে সবাই এখন পোল্ট্রি বাদ ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ ধরে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোন গতি মলম দিয়া শান্তি খুঁজি শান্তি কোথাও নাই শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই মলম দিয়া শান্তি খুঁজি কোন কিছু লাগলে আমার বউরে বলেন, আমার বউ আপনার কাছে দিব। বলা যায় না, আধা ঘন্টার মধ্যে মনে করো যে টিঙ্কু বাইসা, তারপরে কুব্বত বাইসা, ব্যাকি মিলি, ভাবি তোমার হয়তো গোসল টোসল করাই রেডি করে ফেলাবে। এই তুই রেডি হ, তোর বিয়ে এখন। অনেক আংটি বাজারে পাওয়া যায়, সব আংটি কিন্তু সংসার বাঁধতে পারে না। কিছু কিছু আংটি থাকে, সেই আংটি একটা সংসার জোড়া লাগাই দেয়। তেমনি আমার মনে হয় এই আংটিটাই আপনার নামে লেখা ছিল, বেশি না, সাত ভরি ওজনের একটা আংটি। এটা এখনই আপনার আপনার থাকলে আমি পকড়ে দিতে চাই। আপনি কিছু জানেন? কিছু
কে বলছে তোমার এই কথাটা কে বলছে? ওই যে আপনার সালা আছে না মনটা, মনটা হ্যাঁ মনটা সবারে বলে গেছে। মনটা কি বলছে? আমার ভাই কি করছে? একটা ছাগল, একটা কালা ছাগল তো ধরছে, আর তো কিছু করে নাই। আপনার সালা হিসাবে সামান্য একটা ছোট্ট একটা ছাগল। ছোট্ট কেন? আমার সালা হিসেবে, চেয়ারম্যানের সালা হিসেবে সে এত বড় বড় গরু হাতি পর্যন্ত চুরি করতে পারে, এরকম ব্যাপারই না তো? আমি কোনোদিন থানার আশেপাশে কখনো যাই না, আর আমার তো দুই চারটা চুরি কেস আছে। এই টিন ফিন চুরি করছিলাম, এসব কেস তো রয়ে গেছে, কখন না কি হয়ে যায় এই ভয় তো আমার ভিতরে কাজ করে। যা ইচ্ছা করেন, আমি সেগুলো শুনতে চাই না। আপনার নামে দশটা কেস থাকুক, কিন্তু আমি আমার ভাইরে চাই, আমার ছোট্ট ভাই। ঠিক আছে, আমার ভাইটা জেলের মধ্যে। হ্যাঁ রাখো না, জিওকা তা খায়া আছে, কষ্ট পাইতেছে, না এটা সামান্য একটা কালা ছাগলের জন্য না। ঠিক আছে ঠিক আছে, এখন আমি যদি থানায় যাই কোনো কারণে, যদি টিন চুরি করার ব্যাপারে, গম চুরি করার ব্যাপারে, যদি আবার আমি যদি থানায় ঢুকে যাই, তাহলে তখন কি হবে? আপনার হামলা আছে না, আপনার বড় বউ সে আপনারা দেখবে। আপনার তো তার জন্য পরানপুরে কলজাপুরে, আমার কথা তো আপনি চিন্তা করেন না। আমি যাই না, আমি তো শুনিনি, মনটা তো আমারও বলতে পারতো, তোমারও বলছে। ঠিক আছে, আমি জানিয়েছি বোনটার সাথে কথা বলে, পরামর্শ করে কিভাবে থানা যাওয়া যাবে, কিভাবে থানার লোকজনের সাথে কথা বলা যায়, কিভাবে তোমার ছোট ভাইটাকে আনা যায়, সেই ব্যবস্থা করতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার চোখের মানের তো কোনো নাম নাই, আমার বাইরে আইন দেন। কিরে বলতো কি শেষ মেটে আসলে? পাগল হয়ে গেছিস? এত কয়েকদিন আগে বিদেশ থেকে এসছে একটা ভালো ছেলে, আমার বন্ধু কুলেজার, কুলেজার কি চুরি করবে? আরে ভাই আপনি বিশ্বাস করতেছেন না, আপনি বিশ্বাস না গেলে ওনার কাছে জিজ্ঞেস করেন। ভালো ছেলে, তোমরা যাও তোমরা যাও, আমরা মিস্টার দুলন গিয়ে আসিস। কার মনে যে কি আছে সেটা বুঝার কোন উপায় আছে? কার কখন কি গতি হয় মতি হয় এটা বলা যায়? হ্যাঁ বলা যায়, বলা যায় না। কালকে যখন আমাকে বাড়িতে ওই মোটর সাইকেল ঠেলে ঠেলে নিয়ে আসলো, তার ভাবটা দেখছো? বাপরে বাপ, এমন একটা ভাব যে আমাগো চোদ্দ গোষ্ঠীর মধ্যে মনে হয় কারো মোটর সাইকেল নাই। আমার বাপের বাড়িতে গুনলেও এক দুই সব মিলে ছয় ছয়টা মোটর সাইকেল আছে, এরকম ভাব কেউ দেখায় না। না যাই হোক, এখন একটা সংবাদ আসছে, সেটা যাচাই বাছাই করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হবো। আগে থেকে কোনো বিষয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। ঠিক আছে গোলাম ভাই, তোমরা তাড়াতাড়ি যাও। একটা গুড নিউজ, একটা ভালো নিউজ, একটা সুখবর নিউজ শোনার পর আমার মনটা বেশি ভালো হয়েছে। সুখবরটা যে দিছি আই না, আপনি খুশি হয়েছেন না? খুব খুশি হয়েছি। সুখবরটা কারে দিছ? ওই বাবির কাছে কইছি, কারণ বাবির তো আপন জন, হ্যাঁ তো কষ্ট লাগবে, এই কারণে বাবির কাছে কইছি। ভালো কাম করছি না চেয়ারম্যান সাহেব? খুব ভালো কাম করছস। আমার শালার নাম কি? জলি। জলি আমার শালা কি করছে? ছাগল চুরি করছে। ছাগলের রংটা কি? একবারে কালো, মানে এই যে কাজল আছে না, কাজলের মতন কালো, লাল সাদা কোনো ফোটাই নাই শরীরে, কোনো সাদা ফোটাও নাই না। এই ছাগলটা কি করছে? হে চুরি করছে।
কে চুরি করছে? ওই যে আপনার শালা জলিল। আমার শালা জলিল চুরি করছে। তারপর ধরা পড়ছে? ধরা পড়ছে। এখন ওই যে থানায় হাজতে আছে? এখন থানায় হাজতে আছে। আচ্ছা এই কথাটা, এই যে সুখবরটা, হ্যাঁ কারে দিছোস? ওই যে কইলাম না, বাবিরে দিছি। জুলেখারে দিছোস? আমার বউরে দিছোস। হ্যাঁ বাবির তো আবার একটু মায়া লাগবে ভাই, না এই কারণে দিছি। মাসে মাসে তোকে আমি 2000 টাকা করে এক্সট্রা বকশিস দিদি না? জি চেয়ারম্যান সাহেব। বল বল চেয়ারম্যান সাহেব, আপনি হলেন দয়ার শরীর। মনে করেন সারাদিন রায় 24 ঘন্টা আমার খাটায় কাজ করাইয়া এই যে 2000 টাকা দেন না, এই যে দয়া করে দেন, এইটাই তো, এইটাই তো। আচ্ছা মনটা, এই যে সুখবরটা, আমার শালা জলিল যে কালো রঙের, কাজলের মতো কালো রঙের যে একটা ছাগল চুরি করছে, এই ছাগল চুরি করাটা আর গ্রামের ভিতর আপনি কাকে বলিয়াছেন? না আমি কারো কাছে বলি নাই। এই চুরির খবর কি করে বলুন যায়? শুধু একজন লোকের কইছি। কাকে? ওই যে কদরের কইছি, আর কেউ কই নাই। খুব ভালো করিয়াছে, আপনি আমার পাশে একটু বসুন না, বসুন চেয়ারম্যান সাহেব। দাঁড়া, আরে আমি খুবই খুশি হয়েছি মনটা, আসো আসো, আমি খুব খুশি হয়েছি। মানে তুমি এই এত সুন্দর একটা সুখবরটা শুনেছো এই খুশিতে, মানে আমি কি বলবো, আমার ভাষা হারা ফেলেছি। তুমি কিন্তু আমার কাজের ছেলে বা আমার পারফরমেন্স কারোর জন্য লোক না, কিন্তু কাজের ছেলে না, তুমি আমার শালার মতো, তুমি আমার ভাইয়ের মতো। আজকে যদি আমার বড় ভাই যদি থাকতো কি যে খুশি হইত, আর এই খুশিতে আমার কাছে কি যে আনন্দ লাগতেছে বিশ্বাস করো। খবরটা দেওয়াতে খুব ভালো লাগছে, খুব কিছুই নেই। আর পারতেছি না গো, দুইবার করে দিতে গেলে ছিল। বাবারে সারা জীবন তো খালি দেখছো কি টিঙ্কু মিয়ার মনটা একদম করলাল লাহানি টিকা, এই মনটা যে তরমুজের ভিতর লাল, এর সো কঠিন লাল, এটা বুঝামু কেমনে লিখে নেস? আরে এসব নাল নীল কাহিনী বাদ দিয়া কারে পড়ায় এই তরমুজ নিয়ে আসছো সেই কাহিনী কো? কারো পড়ায় নেই, অনেক দিন আগে এক বুড়ির কাছে 2 কোটি সুরমা বেচছিলাম, বুড়ি চোখে দেখে না, চোখে সত্যি পারবো মনে করে। এখন বুড়ি খালি দিনে দেখে না রাইতেও দেখে, তার বাড়ির সামনে দাইতেছিল হঠাৎ করে নাতি দিকে, এই তরমুজটা লয়ে যা, তোর বড় লেখা তোর মেয়ে বাড়ি লেখা লাল তরমুজ, এদিকে মনে করে সামিসি করে নিয়ে এলাম, এখন আমার জন্য সুন্দর করে পিস পিস করে কাটবা, এক জায়গাতে কামড় দিবে তুমি, অন্য জায়গাতে আমি, খায়া থাকলে মেয়ে বেগে। তুমি তরমুজ নিয়ে পড়ে আসো, এদিকে কাহিনী কি করছো তোমার কোনো খবর আছে? জানি না কি করছে। ওই যে গুলজার, গুলজার তো মোটরসাইকেল চুরি করে ধরা খাইছে, তার পিছনে তো বিচার বসছে, মিয়া ভাই গেছে বিচার করতে। জানো আমি কি করুম, তরমুজ না খেয়ে যাবো নাকি? হ্যাঁ তুমি এখন এসব কিছু বাদ দিয়া তাড়াতাড়ি যাও, শালিশে বিয়া ভাই আছে। আমি তরমুজ খেয়ে যাবো না? তুমি এখনো তরমুজ তরমুজ করতেছো, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার কি কিছুই যায় আসে না? মেয়ে ভাই থাকবো বিচার নিয়ে, এটাই তো স্বাভাবিক। আমি কি লিখে গেলে ভিতরে যাবো, ঘরের সুখ বাদ দিয়া এগুলো আমার ভালো লাগবো? কাও আমি কোনো তরমুজ মরমুজ কাটতে পারবো না, তুমি যাও। অল্প একটু না খাই গেলে আমারও ভালো লাগবে না। আরে ও মা, এ কি, আরে নষ্ট করতেছো কিসের জন্য? আরে এটা কোনো কাজ করলে তুমি? গুলজার তোর খবর আছে? গুলজার ভালো মানুষ সাইজে তুই হুন্ডা চোর হিসেবে ধরা পড়ছ, তার মানে তুই আসলেই চোর, তুই সাপেলে যে পারা দিছ, তোর খবর আছে? গুলজার তোর রক্ষা নাই। তুমি কি এখন যাবা নাকি যাবা না? আমি আমি তো যাবই না, এই তরমুজ খাওয়া শেষ হলে আমি ঘুমাবো, ঘুমিরতে ঘুরতে আবার তরমুজ খামো, আবার ঘুমাবো আবার তরমুজ খামো, এরপরে যদি দেখি তরমুজ একটু থাকলো থাকলো অসুবিধা নেই, তুমি খেবা, এরপরে যদি দেখি বিচার আছে ওটুকুর মধ্যে আমি জয়েন করবো, ঠিক আছে না? কানো মুটি অনেক মজা, আরে বুড়ি আল্লাহ তোর আরো 60 বছর হায়াত দেবে। মাঝে মাঝে কি হয় না, ভুল করি যে কোনটা সঠিক করছি কোনটা ভুল করছি মনে করতে পারি না, ওই যখনই দুই সাইডে চর থাপ্পর খাই তখনই মনে পড়ে যে আমি এটা ভুল করছি এটা সঠিক করছি। ওই যে আপনি আমার মারলেন, মারার পর মনে পড়লো যে না আমি এটা ভুল করছি, কদরের কাছে কইয়া তখন আমি ওই যে দৌড় দিয়ে কদরের কাছে যাইতে লইছি। কদরকে বলছো?
না কদরের কাছে গেলাম কো তার আগেই তো আটকে গেছি কে আটকে গেছে চেয়ারম্যান সাহেব আপনি এখন ঘরে যান ওই যে নতুন একটা পাঞ্জামি কিনছেন না সাদা 11,000 টাকা দিয়ে এই পাঞ্জামিটা গায়ে দিবেন নতুন জুতা ধরা পিনবেন তারপর আতরটা তো সুন্দর করে লাগাইবেন তারপরে বিচারে যাইবেন কিসের বিচার কি ধরনের বিচার আরে ওই যে গুলজার আছে না গুলজার ওই যে আপনার হুন্ডার সামনে ফালায় অপমান করলো হ্যাঁ আসলে তো হুন্ডা গুলজারের না গুলজার হুন্ডা চুরি করছে এই চুরি করা হুন্ডা লয়ে গুলজার ধরা পড়ছে এখন তার সালিশ হইতেছে মানে বিচার হেই বিচার আপনি যে অ্যাটেন্ড করবেন আহা মন্টারে যখন আমি আলোর মুখ দেখি নিজেকে সালিশ হিসাবে সালিশদার হিসাবে একদম সুন্দরভাবে প্রকাশ করব তখন তুই আমাকে অন্ধকার আনা দিস এমন কিছু ঘটনা ঘটায় দিস একদম সবকিছু নিঃশেষ শেষ করে দিস চেয়ারম্যান সাহেব আমি আবার কি অন্ধকার ঘটাইলাম আরে বেটা আমক বুদ্ধ ওই সালিশে তো কদর থাকবো ওই কদর যখন আমার সামনে সবার সামনে আমার যখন বলবো এই এ চেয়ারম্যান আপনার সাথে তো কালা ছাগল চুরি করছে আপনি এত বড় বড় কথা বলেন কেন তখন আমার অপমানটা কোথায় লাগবে বল বল আপনি এত বড় বড় কথা কেন বলেন তখন আমার ইজ্জত সম্মান কোথায় থাকবে মিস্টার মন্টা আপনি হালকা ভাবে মারলেন কেন আপনি একটা বড় লাড়ি লইতেন লাড়ি আমারে মারতে 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 মানে বেদম ভালো মারা করে হতেন দেন আমি অপরাধী আপনি এখন আমারে মারেন যত পারেন মারেন ওটেন ওইটা আমার মারেন মায়ের কাছ থেকে এখন হবে ওই সালিশ থেকে আর ফিরত আসবে একটা কাম কর যে তুই আমার একটা বানা দে সুন্দর করে বানা দে আমার রাগ যা উঠে গেছে রাগটা একটু নামায় দে আমার বাড়ির উপরে আইলা একজন মানুষের ঠেলতে ঠেলতে আমি দেখলাম ভালো কেন বলে তুমি এখন হোন্ডা চালাতে জানো না শিখানিবা টাকা থাকলে নাকি সব কিছুই হয় ঠিক আছে সব কিছুই হয় আমি মাইলে নিছিলাম তুই গেলাম এটা গ্রামে গ্রামে সব জায়গায় দেখাইবা বিয়া করবার নতুন পাত্র দেখতে যাইবা গেলা পাত্র দেখছে এটা কি হইল ঘটনাটা কি স্যার সোরের আর কি শোনেন তোরে এটা চুরি করে নিয়া একখানে সামনে মাইয়া দেখতে গেছে মাইয়া দেখতে গিয়া হেন সর্বত খাইতেছে আমরা হেন স্টেট গিয়া ধরছি এই বড় এ কথা নাই বার্তারে ডাইরেক্ট সরকারে বলতেছে গুলেজার রে হ্যাঁ এটা কি ফমানো বেচে তো ফমানো নয় এখন এত যে চোর কাউকে চোর সাব্যস্ত হওয়ার আগে কেউ চোর বলবে না আগে বিচার শেষ হইল আচ্ছা গুলজার তুমি বলো তোমার ঘটনাটা কি হয়েছে মূল ঘটনাটা কি শুনে বলো মানুষজন তোমার উপরে হামলায় পড়লো চোর সাব্যস্ত করলো ঘটনাটা কি তুমি কও আমি চিন্তা করলাম বিদেশ থেকে আসছি আমার আগের বউয়ের কী অবস্থা সেটাও জানে চিন্তা করছি একটা বিয়ের সাথে করবো একটা মোটরসাইকেল মোটরসাইকেল কিনা না দেখতে হইব বিভিন্ন গ্রামে গ্রামে যাইতে হইব বারবার এই বেবি ট্যাক্সি এই রিক্সা এইসব ভাড়া না করে একটা মোটরসাইকেল কিনলাম তাতে নিজের মানসম্পন্ন একটা সমৃদ্ধ হলো এইটা ভাইবা মনে করেন একটা মোটরসাইকেল কিনছি আমার কথা হচ্ছে যে আমি মোটরসাইকেলটা কিন্তু আপনার বাড়িতে গেছি ওর দোকানে গেছি সারা গেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমার মোটরসাইকেলটা দেখেছি আর আমি যদি চুরি করতাম আমি যদি চুরি হইতাম তাহলে কি আমি তাহলে কি আমি প্রত্যেকের বাড়িতে যে আমার মোটরসাইকেলটা দেখাইতে পারতো সেরে রাখতাম পয়সা তো না দেখে গোপনে গোপনে চলাইতাম আমার একটা কথা আছে চোরের মাইরে আবার বড় গলা বক বক করে তো যাইতেছ সব তো মনে হাসা কথা কইতেছ কুপত ভাই শুনেন এই যে সাবিটা আমার কাছে গাড়িও আমার কাছে লাইসেন্সও আমার কাছে এ কোথা থেকে গাড়িটা কিনলো দেখতেছি ভাই কি শুরু করছে আরে ভাই শ্বশুর বাড়ি থেকে মাত্র গিফট দিলো ভাই এই যে কেবল গলা রে কিনছে আবার কই গিফট দিলো এটা মানে ভাবলাম আরে এটা তো কিন না আনছে এই দাঁড়াও আরে কি চুপ করো এই কত ওই তো দোকানদারি করো বুঝলাম সে যদি চুরি করেও থাকে তোরে শুদ্ধ বাটাম দিয়ে তোরে বাইন্ধে আনলে কি করবি ওই যে কথা আছে না উপকার করতে গেলে তুমি বাটাম খাওয়া আমার অবস্থা তাই সে আমার আছে কইল যে কদর তুই একটু ভালো ইস্তারি করে জামা কাপড় পরে আয় তোর নিয়ে আমি নিয়ে দেখতে যাবো আর আমার তো উকিল আপার হওয়ার
অভ্যাস আছে। আমি ভাবলাম ঠিক আছে একটা লোক বিয়ে করবে, উকিল আব্বা আমি হবো। নেই না দিদি, উকিল আব্বা হতে সর্বদর গিলাস কেবল হাতে মুখ, উকিল দিতে পারেনি, ঢাপা ঢাপ বাইক শুরু হয়ে গেল। পরে বুঝলাম মোটর সাইকেলের জন্য। আচ্ছা ঠিক আছে, বল যা কদিন আগে তার বিয়ে করে গিফট পাইছে, তুমি কার কাছ থেকে কিনতা বলটা? বুঝলে আমি হ্যাঁ আমি চিনি না, এর লোক আমার কথা হয় না, আমি এর কাছ থেকে কিনি না, এটা সব আমি কিনছি হচ্ছে কুদ্দুসের কাছ থেকে। কুদ্দুসের কোন গ্রামের? কুদ্দুস হ্যাঁ সর্দারপুরে। হ্যাঁ সর্দারপুর, আমি তো সব জায়গায় ভালো মতো চিনি না। ও জান এই কুদ্দুস এসে আমার একদিন করলো যে তাকে জমিটা রেজিস্ট্রি করতে হবে, মহাবিপদ হয়েছে এখন এখন নগদ টাকা। আমি বললাম আমি কোনো এখানে নতুন আসছি, আমি এখন এসে এই লোকজন খুব একটা ভালো হলো বুঝেও পারি নাই ভাই, আমার কোনো দাঁত দেন তখন সে আমার করলো যে তাহলে কী করবো, আমার তো জমিটা রেজিস্ট্রি করার দরকার আছে, আমার আমার বাড়ির পাশে ছোট্ট একটা খন্ড জমি আছে সেটা নিলে নিতে পারবো। আমি বললাম আমি ওই জায়গায় ছোট্ট একটা খন্ড জমি নেব, আমি একর একটা বড়ো জমি এটা কিনব। তখন সে তার কাছে এই এই মোটর সাইকেলটা ছিল, এই মোটর সাইকেলটা করলো, তাহলে এই মোটর সাইকেলটা কিনে আপনি আমাকে একটা টাকা দেন, মোটর সাইকেলের দাম আছে 1.5 লাখ টাকা। আমার কত দেড় লাখ লোক আমি 80,000 টাকা দিয়ে ছাড়া আমি তার ক্যাশ 80,000 টাকা দিলাম। একটা কথা মনে রাখবো, আমার উস্তাদ সাধারণ কেউ না। অনেক কষ্ট করে মিষ্টি পরা খাওয়াইয়া ওর এই হেসকি ব্যারাম আমি ভালো বানাইছি, এখন যদি ওই বিচার সালিশে গেলে যদি আবার হেসকি ব্যারাম শুরু হয়ে যায়। চাই না, তুমি আমার বন্ধুরে মুরব্বী মানুষ বানাই ফেললা, আমি কচি খোকা, তাইলে একটা ফিডার দিয়ে দিও, এরপরে যাওয়ার সময় আমি ফিডার খাইতে খাইতে বাজারে ঘুরবো।